হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছেই দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আলুর গোলাপ জামুন সুইট গোলাপ জামুন রেসিপি এর জন্য আমাদের দরকার মিষ্টি আলু এখানে আমি এক কিলো নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে কেটে কেটে পিস করে নিচ্ছি ছোটো ছোটো পিস করে আমি এখানে প্রেশারে বয়ল করে নেব। এখানে আমি দুটো হুইসেল মতন দিচ্ছি তাতে মিষ্টি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো এখানে আমি মিষ্টি আলুটা সেদ্ধ করে নিয়ে হালকা ঠান্ডা করে তারপর আমি এর বাকলাগুলো ছাড়িয়ে নেব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে এবার আমি এটাকে ম্যাশ করে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো ভালো করে ম্যাশ করার পর আমি এখানে এক কাপ মতন ময়দা দিচ্ছি চার চামচ মতন সুজি দেব আর আমি দিচ্ছি এখানে খোয়াখি দুশো গ্রাম মতন খোয়াখির বা মাওয়া যা তোমরা বলো অনেকে অনেক দামে বলো খোয়াখিরটা দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ভালো করে রেড করে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় আর এখানে আমি দেবো এক টি স্পুন মতন বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার জন্য গোলাপ জামুনটা ভালোভাবে ফুলবে ভালো করে মাখিয়ে নিতে হবে মিক্সচারটা যাতে সব দিয়ে কোনো মিষ্টি আলুর কোনো লামস না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ চিনি নিচ্ছি এক কাপ জল দিচ্ছি দুটো এলাচ দানা দিয়ে ভালো করে একটা পাতলা শিরা করে নিচ্ছি এটা চিটচিট হওয়ার দরকার নেই হালকা শিরাটা হলেই হবে শিরাটাকে করে উষ্ণ গরম রাখতে হবে যখন আমি গোলাপ জামুনটা দেবো দেখো এবার আমি হাতে ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি যাতে গোলা মিষ্টি আলুটা হাতে লেগে না যায় এবং গোলাপ জামুনের শেপ যখন দেবো সুন্দর একটা গোল শেপ যেন হয় দেখো ভালো করে গোল করে বল আকারে করছি তোমরা তোমাদের মনের মতন ছোট বড় সেরকম করতে পারো এইরকম আমি গোল গোল বল করে নিচ্ছি নিয়ে আমি সব গোলাপ জামুনগুলোকে সুন্দরভাবে করে নিচ্ছি এই রেসিপিটা খুবই জরজলদি হয়ে যায় এবং খুবই সুসুদ্ধ খেতে এই তোমরা ইজিলি তোমাদের বাচ্চাদের মিষ্টি আলুটা খাইয়ে দিতে পারো গোলাপ জামুনের ভাবে দেখো কী সুন্দর আমি করে নিয়েছি সবগুলো এবার আমার তেলটাকে গরম করব আমি এখানে সাদা তেল নিয়েছি তেলটাকে গরম করে যখন আমি ফ্রাই করব তখন মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে আল হাতে এপিটেপিট করে উল্টো দিতে হবে আর গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখো এখানে আমি রসে দিয়ে দিচ্ছি গোলাপ জামুনগুলোকে আর এটাকে আমি কিছু ঘন্টার জন্য রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা যতক্ষণ রাখবে তত ভালো আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে দেখো একদম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস রেডি আমার রেসিপিটা কেমন লাগলো আমি কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই